প্রিয় দর্শক, প্ল্যাটফর্মে আপনাকে স্বাগতম। আজ আমরা উদ্যোক্তা হিসেবে আমার আত্মবিশ্লেষণমূলক একটি ম্যানেজমেন্ট টুল জোহার উইন্ডো নিয়ে আলোচনা করব। সাথে থাকুন। জোসেফ লুফট এবং হ্যারিংটন ইনহ্যাম নামক দুই মনোবিদ 1955 সালে এই ম্যাট্রিক্স পদ্ধতি প্রবর্তন করেন। তারা এই টুলটি ব্যক্তি তার নিজের সম্পর্কে কী ধারণা পোষণ করেন এবং অন্যরা সেই ব্যক্তির সম্পর্কে কী ধারণা পোষণ করেন, এর পার্থক্য অনুধাবন করে ব্যক্তি তার আত্ম উন্নয়নে এই কৌশল কীভাবে কাজে লাগাতে পারে তার অ্যানালাইটিক্যাল পদ্ধতি দেখান। এই পদ্ধতি ব্যবহার করে ব্যক্তি তার নিজের দুর্বলতা মিনিমাইজ করে অন্যদের সম্পর্কে জেনে তাদের সাথে কীভাবে নেটওয়ার্ক ম্যাক্সিমাইজ করা যায় তার পথ বাতলে দেন। ব্যবসায় ব্যবস্থাপনার জন্য লিডার, ম্যানেজার অথবা ওনার হিসেবে আপনার এই আত্মবিশ্লেষণমূলক টুলটি প্রয়োগ আপনাকে সাফল্য অর্জনে সহায়তা করতে পারে। প্ল্যাটফর্ম দ্য চ্যানেল ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট। এই উইন্ডো মূলত কর্মক্ষেত্রে টিমের সদস্যদের মধ্যে সম্পর্ক বৃদ্ধির কাজে ব্যবহার করা যায়। পার্টনারশিপ ব্যবসায় অথবা কোনো টিমে কাজ করতে হলে পরস্পরকে অথেন্টিকভাবে জানা এবং নিজেদের মধ্যে মিউচুয়াল ট্রাস্ট বিল্ডিংয়ের জন্য একান্ত জরুরি। এই ট্রাস্ট কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবেশ তৈরি করে এবং উৎপাদনশীলতা বাড়ায়। এই টুল ব্যবহারে ফিডব্যাক পদ্ধতি অত্যন্ত জরুরি। এটা টিমমেটদের ব্যক্তিগত এবং প্রফেশনালিজম বৃদ্ধি করতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। চলুন প্রশিক্ষণ কক্ষে চলে যাই। এই হচ্ছে জোহার উইন্ডো। এখানে চারটি প্রকোষ্ঠ আছে। বাম দিকের উপরের প্রকোষ্ঠটির দিকে দেখুন। এখানে এই প্রকোষ্ঠে আমার সম্পর্কে কিছু তথ্য আমি জানি, এই তথ্যগুলো অন্যরাও জানে। যেমন আমি পড়াশোনা করি, আমি কি করি, কোথায় থাকি, আমার ছেলে মেয়ের সংখ্যা ইত্যাদি। এই তথ্যগুলো আমার মতো আমার চারপাশে যারা আছে তারা সবাই জানে, তাই এই এরিয়ার নাম দেওয়া হয়েছে মুক্ত এরিয়া। যখন আমি আমার সম্পর্কে আরও তথ্য অন্যদের না জানাবো ততক্ষণ পর্যন্ত তারা জানতে পারবেন না। এবার আসি দ্বিতীয় প্রকোষ্ঠে। ডানের উপরের অংশের দিকে দেখুন, এখানে কিছু ভয়াবহ ব্যাপার আছে। এখানে আমি আমার সম্পর্কে অনেক কিছু জানি না, এখানে নিজের অজানা, কিন্তু অন্যরা আমাদের সম্পর্কে জানবে। আমার আচরণ, আমার মুদ্রাদোষ, আমার দৃষ্টিভঙ্গি, বিশ্বাস, দক্ষতা, যেগুলি সম্পর্কে আমি সচেতন নই, অথচ সেগুলি দেখেই অন্যরা আমার সম্পর্কে একটা বিশেষ, সেটি নেতিবাচক বা ইতিবাচক হতে পারে, ধারণা করে ফেলে, আড়ালে অনেক কথাও বলে ফেলে। এই জন্য এই এরিয়াকে বলা হয় ব্লাইন্ড এরিয়া বা অন্ধ এরিয়া। যেসব মানুষ এই অন্ধ এরিয়াটা বড়, সেসব মানুষ তাদের সমস্যাগুলি নিজেরা সমাধান করতে পারেন না, তারা সাধারণত লো এস্টিমের মানুষ। এই এরিয়াকে ছোট করতে হলে অন্যদের নিকট থেকে ফিডব্যাক নিতে হবে এবং ট্রাস্টেড মানুষদের নিকট থেকে নিজের সম্পর্কে উন্নয়নের দিকগুলি সংশোধন করে নিতে হবে। নিজের কাছে আপনি কি সেটি দুনিয়াতে বিবেচ্য বিষয় নয়, অন্যরা আপনাকে কোন দৃষ্টিতে দেখে সেটি মূলত বিবেচ্য বিষয় এবং সেটি আপনার প্রকৃত পরিচয়। ভাবতে কষ্ট লাগছে, তাই না? এবার আমরা নিচের বাম প্রকোষ্ঠের দিকে আসি। এই প্রকোষ্ঠকে বলা হয় সিক্রেট বা গোপন এরিয়া। এই প্রকোষ্ঠে আমার এমন কিছু বিষয় আছে যা আমি শুধু আমি জানি, অন্যরা জানে না। এই তথ্যগুলো হয়তো বা লজ্জার অথবা আপত্তিকর অভিজ্ঞতার সমষ্টি। যে ব্যক্তিগণের এই এরিয়া অত্যন্ত বড়, সেই ব্যক্তিরা সাধারণত অন্তর্মুখী ব্যক্তিত্বের হয়ে থাকেন। এই তথ্যগুলি সাধারণত কেউ কারো সাথে শেয়ার করেন না, আর এই জন্য এই এরিয়াকে বলা হয় গোপন এরিয়া। এবার নিচের ডান দিকের এরিয়াতে যাব আমরা। এই এরিয়াতে আমরা কিছু তথ্য আমি নিজেও জানি না, অন্যরাও জানে না। শিশুকালে কিছু তথ্য হয়তো অবদমিত হয়ে আছে, অজ্ঞাত কারণে কিছু স্মৃতি ব্লক হয়ে যেতে পারে, সেগুলি স্বপ্নে ফ্যান্টাসি হয়ে হানা দেয়। হয়তো তার কোনো প্রতিভা আছে কিন্তু সেটা কেউ কখনো লক্ষ্য করেনি বা বিকাশের সুযোগ পায়নি। এই জন্য এই এরিয়াকে বলা হয় অজানা এরিয়া বা আননোন এরিয়া।
প্ল্যাটফর্ম দ্য চ্যানেল ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট। এখন প্রশ্ন হল, আমরা এই টুল ব্যবহার করে কিভাবে আমাদের কর্মক্ষেত্রে সম্পর্কের উন্নয়ন ঘটাতে পারি? আপনি আপনার উন্মুক্ত এরিয়া বৃদ্ধি করতে পারেন, আপনি আপনার এই উন্মুক্ত এরিয়া বৃদ্ধি করতে পারেন। এই এরিয়া বাড়াতে হলে অপর এরিয়াগুলি আপনার থেকেই ছোট হয়ে আসবে। যারা কর্মকর্তা, নির্বাহী বা নেতৃত্ব পর্যায়ে যেতে চান বা হাই এস্টিমের মানুষ হতে চান, তাদের উন্মুক্ত হতে হবে, এই এরিয়া বাড়াতে হবে। অনুশীলনের ক্ষেত্রে আপনার জন্য এই টুল অত্যন্ত কাজে আসবে, অনুশীলন করুন। অপরের কাছে ফিডব্যাক গ্রহণের মাধ্যমে অন্ধ এলাকা ছোট করতে পারেন। শেয়ার করার মাধ্যমে আপনার যে গোপন এরিয়া আছে এটাকেও আপনি ছোট করতে পারেন। এইভাবে উন্মুক্ত এরিয়া অন্যের সমস্যার সমাধানের মাধ্যমে অথবা সুযোগ গ্রহণের মাধ্যমে আপনি আপনার অজানা এলাকা বড় করতে পারেন। এভাবে উন্মুক্ত এরিয়াকে বড় করে নিজের সম্পর্কে ইতিবাচক ধারণা বৃদ্ধি করে আপনার একটি সঠিক এবং যৌক্তিক ইমেজ তৈরির মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। তাতে টিমের মধ্যে নেতৃত্বের রোল প্লে করতে আপনার জন্য সহজ হবে। আসুন আবার স্টুডিওতে ফিরে আসি। প্রিয় দর্শক, এই ভিডিওটি সবার জন্য উন্মুক্ত। জোহার উইন্ডো মূলত একটি মনস্তাত্ত্বিক টুল বা টেকনিক, কিন্তু সাধারণত লো এস্টিমের মানুষরাই কর্মচারী হয়ে থাকেন আর অপেক্ষাকৃত হাই এস্টিমের মানুষরা হয়ে থাকেন কর্মকর্তা। লো এস্টিম মানুষরা কিছুটা বুদ্ধি প্রতিবন্ধীদের মতো, তাদের পারফরমেন্সগত সীমাবদ্ধতাকে পুঁজি করে আমরা যারা কর্মকর্তা ভূমিকায় থাকি তারা তাদের নানা রকম ক্লেশ দিয়ে থাকি। এই সব মানুষগুলো এমনিতেই নানা রকম যন্ত্রণায় থাকেন। কর্মক্ষেত্রে বারবার ব্যর্থতা তাদের আরও সীমাবদ্ধ করে ফেলে। আমরা যারা কর্মকর্তার ভূমিকায় থাকি তারা লো এস্টিম মানুষদের ভরসার জায়গা। তারা যখন আমাদের কাছে সহায়তা চান তখন আপনি একজন কাউন্সিলর ভূমিকায় থাকেন। কেউ যখন তার গোপন তথ্য আপনার সাথে শেয়ার করে সেটি গোপন রাখুন। ফিডব্যাক বা কাউন্সেলিং করার সময় তাদের বিশ্বাস, ধর্ম, সংস্কৃতি, নৃতাত্ত্বিক বিষয়গুলির প্রতি শ্রদ্ধাশীল হন। শ্রবণ দক্ষতার মাধ্যমে তাদের প্রতি মনোযোগী হন। ফিডব্যাক কীভাবে দিতে হয় এই বিষয়ে আমাদের আলাদা এপিসোড আছে, আপনি দেখে নিতে পারেন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। এই পর্বটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। পরবর্তী এপিসোডে বিজনেস এথিক্স নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকুন, লাইক দিতে ভুলবেন না, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।